হ্যালো এভরিওয়ান, আমরা আজ সদ্য অনুষ্ঠিত প্রাইমারি টেটের ম্যাথস সেকশনটা নিয়ে আলোচনা করব। সেখানেও পেডাগজি সেকশনটা আমি আপাতত আলোচনার বাইরে রাখছি। যেগুলো করার অঙ্ক ছিল সেগুলো আমরা তাড়াতাড়ি একটু মিলিয়ে নিই, ঠিক হলো কিনা। এখন আমি শুধুমাত্র উত্তরগুলোই বলে দিচ্ছি, এর ডিটেইলড মেথড আমি আলোচনা করব সেটা একটা আলাদা ভিডিওতে। চলো শুরু করা যাক। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। দিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পরে সে বাকি দিনগুলো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে শেষ কত সময় নেবে? এটার উত্তর হবে 8 দিন। আনসার হবে অপশন বি। নেক্সট হচ্ছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত হলে কে কে মৌলিক? এ বি দুজনেই মৌলিক না কেউই মৌলিক না? এদের মধ্যে কেউই মৌলিক না। 93-র উত্তর হবে এ, 94-র উত্তর হবে বি, 95-র উত্তর হবে বি, 96-র উত্তর হবে সি, 97-র উত্তর হবে সি, 98-র উত্তর হবে জিরো, 99-র উত্তর হবে ডি, 100-র উত্তর হবে 55 সি, 101-এর দাঁড়াও 100-এর উত্তর হবে সি 55, 101, এন এর ভ্যালু হবে 6, প্রথম 100টা মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক হবে 0, 103-এরটার উত্তর হবে ডি, 104-এরটার উত্তর হবে এ, 105-এরটার উত্তর হবে ডি। বাকিগুলো পেডাগজি আছে এখানে, তাই স্কিপ করব। নেক্সট এদের মধ্যে কোনটি গণিতের ভাষার ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য? হচ্ছে পার্সেন্টেজ। বৃত্তের জন্য কোন বিবৃতিটি ঠিক নয়? এটা ঠিক আছে, সমদৈর্ঘ্যের সকল যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত, ঠিক আছে, দুটো পরস্পর, হ্যাঁ এটাও ঠিক আছে, দুটো পরস্পর সমান্তরাল যার মধ্যবিন্দু সংযোগ, সরল রেখা হবে না। এটার আনসার হবে ডি। নেক্সট হচ্ছে 116, একটি বৃত্তাকার চাকার পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, এটা হচ্ছে চাকার পরিধি। এখানে পি একটি মৌলিক সংখ্যা হলে দুটো উৎপাদক ঠিক আছে, পি নট ইকুয়াল টু 1, অযুগ্ম সংখ্যাটা ভুল, এটা ঠিক আছে, তাহলে উত্তর হবে এ। তাহলে অঙ্ক করার মতো এই কটাই ছিল, বাকিগুলো আমরা সময় নিয়ে আলোচনা করব। আপাতত এইগুলোই তোমরা মিলিয়ে নাও। ওকে, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।